আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর অসেসে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সৌদি মন্ত্রণালয় থেকে তালাল আল শালহুব উনি একটি বিবৃতিতে বলেন যে বর্তমানে যেই হারে করোনা ভাইরাসের সংক্রমণটা বাড়তেছে সৌদি আরবে যেভাবে প্রতিনিয়ত আক্রান্ত সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা বাড়তেছে যে কোনো সময় সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে কঠোর লকডাউন জারি করা হবে উনি বলছেন যে সৌদি আরবে আগের চেয়ে বর্তমানে যে করোনার আক্রান্ত সংখ্যাটা সেটা অনেক গুণ বেশি হচ্ছে এর মেন কারণ হিসেবে উনি উল্লেখ করেছেন যে সৌদি সরকার যে করোনা ভাইরাস এবং কোয়ারেন্টাইন আইসোলেশন সম্পর্কে যে ধরনের আইন প্রণয়ন করেছিল যে সকল সতর্ক জারি করেছিল পাশাপাশি জরিমানারও বিধান করেছিল এটা আপনারা সবাই জানেন কিন্তু এই সকল আইন বা সতর্কতা বা জরিমানা জারি করার পরেও প্রবাসীরা যেই করোনাভাইরাসের সতর্ক বাণীগুলো সেগুলো কিন্তু মানছে না যে বিধিনিষেধগুলো সেগুলো মানছে না যার ফলে প্রতিনিয়তই করোনাভাইরাসের রোগী সংখ্যাটা কিন্তু বাড়তেছে এজন্য তিনি উল্লেখ করেছেন যে যদি এইভাবে চলতে থাকে যদি প্রবাসীরা সতর্ক না হয় যদি প্রবাসীরা সতর্ক না হয় যদি তারা এভাবেই চলতে থাকে আইনগুলো লঙ্গ করে তাহলে যে কোনো সময় বিভিন্ন শহরে সৌদি আরবে কঠোর লকডাউন করা হবে তো প্রিয় প্রবাসী ভাইরা আপনারা জানেন যদি লকডাউন করা হয় তাহলে আপনারা ঘর থেকে বাইর হতে পারবেন না আপনাদের বাইর হতে হলে অবশ্যই অনুমতি নিতে হবে তো এখন যেভাবে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন চলতেছেন সো আপনারা যারা যারা আপনার এই আইনগুলো মানতেছেন না প্লিজ বাই আইনগুলো মানার চেষ্টা করেন কারণ সকলে যদি আপনারা আইনগুলো মানেন তাহলে কিন্তু আপনাদের জন্য লকডাউন হবে না আর করোনা ভাইরাস যেই সংক্রমকটা বা আক্রান্ত সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পাবেন এটা কন্ট্রোলে চলে আসবে আর আপনারা যদি সেগুলো মানেন না যদি না মানেন তাহলে কিন্তু আবার সৌদি সরকার লকডাউন করে দিবে এবং এত কঠোর লকডাউন করবে তখন কিন্তু গড় থেকে বের হতে পারবেন না এটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের কাছেই যদি আপনারা সতর্কগুলো মানেন তাহলে কিন্তু আপনাদের জন্যই ভালো হবে এখন তো বাইরে গিয়ে টুকটাক কাজ করতে পারতেছেন ডিউটি করতে পারতেছেন তখন সব কিছু অফ হয়ে যাবে বাইরে হতে পারবেন না কী লাভ হবে আপনারা সবাই সতর্ক হন এবং এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে দেন যাতে সবাই সতর্ক হয় এবং সবাই যাতে আইনগুলো মানার চেষ্টা করে এবং আপনার আশেপাশে যারা আছে যারা আইনগুলো মানতেছেন আপনার চোখের সামনে পড়তেছে তাদেরকে আইনগুলো মানার কথা বলেন তাদেরকে বোঝান কারণ যদি লকডাউন দিয়ে দেয় তাহলে আপনারা সবচেয়ে বড় বিপদে পড়ে যাবেন আর সবসময় সতর্ক থাকার চেষ্টা করবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সবার দীর্ঘায়ু কামনা করে আজকে সমাপ্ত করছি আল্লাহ হাফিজ